শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন অনেক ফিল্মে, অভিনয় করেছেন কিছু ধারাবাহিকেও। তারপর পড়াশোনার জন্য 12 বছরের লম্বা ব্রেক, সেই ব্রেকের সময় যত বিপত্তি, ওজন বেড়ে দাঁড়ালো 80 কেজি। তারপর কি করলো মুনা দত্ত? হ্যাঁ, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে। ধারাবাহিকের গুড়িয়ার অবিবাহিত মা আবিরার কথাই হচ্ছে, যিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কলকাতা কোহিনূর ফিল্মেও অবন্তিকা হয়ে কোহিনূরের মনির বিস্তৃত অংশ উদ্ধারে ব্যস্ত। মোটাসোটা মোনা এখন শুধু স্মৃতি। ঘুরে দাঁড়ানো জেদ থেকে তিনি আবার ফিরছেন শুটিং ফ্লোরে। শুটের ফাঁকে মোনা স্মৃতি হাত নাড়ালেন, পড়াশোনার জন্য ব্রেক নিয়ে প্রচন্ড মোটা হয়ে গেছিলাম, মানে 80 কিলো ওজন হয়ে গেছিল আমার, কতদিন লাগলো ওজন কমাতে। মোনা ওরফে আবিরা তখনও হাসছে, জেদ চেপে গিয়েছিল ওজন কমাতেই হবে। তারপর 1 বছরে 30 কেজি ওজন জড়িয়ে ইন্ডাস্ট্রিতে ফেরত আসি। তখনকার আর এখনকার আমি হিউজ ডিফারেন্স, তখনকার আমাকে কেউ দেখলে শক হয়ে যাবে। বডি শেমিং, মোনা শব্দ দুটো শুনে ব্যস্ত হয়ে নড়েচড়ে বসলেন। বডি শেমিং আমার কাছে খুবই নেগেটিভ বিষয়, ভিজুয়াল ডিফারেন্স একটি শকিং ফ্যাক্টর থাকে, ওটা বলতে চাইছি। তখন যা ভালো লাগতো খেয়ে ফেলতাম, খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম আর কি, কিন্তু মোটা হয়ে গিয়েছিলাম বলে কখনো খারাপ লাগেনি। মূলত নানা রকম শারীরিক অসুবিধা শুরু হয়ে গেছে বলে ওজন কমানো শুরু করি, তাতে অভিনয় ফিরতে সুবিধা হয়েছে, রোগ মুক্তিও হয়েছে। ওজন কমানোর জন্য কি কি করতেন? টিকেট শেয়ার করলেন মোনা, বললেন ডায়েট কন্ট্রোল শুরু করলাম, প্রতিদিন 5-6 কিলোমিটার হাঁটতাম। তখন রোজ ভাবতাম আমাকে হাঁটতেই হবে, অনেক হাঁটতে হবে, এভাবে জড়িয়ে ফেললাম। 12 বছর ধরে মোটা ছিলাম, এতগুলো বছর মোটা থাকার পর ওজন জড়ানো খুব চাপের, শারীরিক মানসিক সব কিছুই থেকে একটা ইউজ টু হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো। নিজের জীবনটা ঘটনা আরো অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারে বলে মনে করেন অভিনেত্রী। বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।